Hello viewers, welcome to you all to Education Point DD. In this video I am going to discuss the lesson The Cat from the textbook of class 10 and it is unit 3. I have uploaded two videos on unit 1 and unit 2. Okay, unit 1 and unit 2 এর উপর দুটো ভিডিও আমি আপলোড করে দিয়েছি যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে অথবা উপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো ओके তাহলে আজকে আমরা 3 নাম্বার ইউনিটটা শুরু করছি ফ্রম দা স্টোরি দা ক্যাট ওকে সো লেট গেট স্টার্ট হোয়েন দা ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি যখন পরিবারের চা খাওয়া শেষ হয় এন্ড গ্যাদারস রাউন্ড দা ফায়ার আগুনের পাশে এসে জড়ো হয় জেনারেলি আগুন পোহাবার জন্য শীতের দেশগুলোতে হতে পারে The cat casually goes out of the room. বেড়াল স্বাভাবিক ভাবে তখন ঘর থেকে বেরিয়ে যায়। True life now begins for him. তার প্রকৃত জীবন শুরু হয় এখন। He saunters down. Saunters মানে দুলকি চালে এদিক ওদিক দুলে চলে যাওয়া। He saunters down his own backyard. সে হেলে দুলে তার পেছনের উঠোনে চলে যায়। Springs to the top of the fence. লাফিয়ে ওঠে বেড়ার ওপরে। Drops lightly down to the other side. অন্যদিকে গিয়ে ধীরে করে লাফিয়ে নামে। He trots across. সে দুলকি চালে চলে and skips to the roof of an empty shed. এবং ফাঁকা চালার ওপর গিয়ে ওঠে। Okay. His movements become lithe and panther-like. তার চলাফেরাগুলো যেন ভাবগম্ভীর চিতাবাঘের মতো। He looks keenly from side to side and moves noiselessly. সে এদিক ওদিক দেখে চলাফেরা করে এবং নিঃশব্দে চলতে থাকে। For he has so many enemies. কারণ তার অনেক শত্রু রয়েছে। Dogs and small boys with stones. কুকুর এবং পাথর হাতে ছোট ছোট ছেলেমেয়েরা। ওকে অর্থাৎ ছোট ছোট যে ছেলেগুলো থাকে বয়সগুলো বালকগুলো থাকে তারা তাকে বিরক্ত করে পাথর দিয়ে তো সেই জন্যই তারা তার শত্রু। ওকে কাম টু নেক্সট প্যারা। On the top of the shed, the cat arches his back. সেই ফাঁকা চালের ওপর যখন ওঠে অর্থাৎ চালার ওপর যখন ওঠে তখন কি করে বেড়াল ধনুকের মতো তার পিঠটাকে বেঁকিয়ে দেয় and racks his claws one and twice through the soft bark of the roof. ওকে ওল্ড রুফ অর্থাৎ সেই পুরনো চালার কি করে ওপরে এক দুবার সে আঁচড় কাটে অর্থাৎ তার পাগুলো দিয়ে থাবাগুলো দিয়ে সে আঁচড় কাটে এক দুবার He stresses himself a few times to see if every muscle is in full working order. তারপর সে তার হাত পাগুলোকে ছড়িয়ে দেয় অর্থাৎ আরমোড়া ভাঙবার জন্য সে তার হাত পাগুলোকে ছড়িয়ে দেয় এটা দেখবার জন্য যে তার শিরা উপশিরা অর্থাৎ পেশিগুলো মাসলগুলো তার পা মাসলগুলো ঠিকঠাক কাজ করছে তো দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পাউস তারপর তার থাবার কাছে তার মাথাটাকে নিচু করে দেয় হি সেন্স অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড তারপর সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে ডাক পাঠায় বিফোর লং দে কাম অনতি শীঘ্র বা অনতি বিলম্বেই বা খুব শীঘ্রই তারা চলে আসে ব্লিডিং গ্রেসফুল শ্যাডোস ওকে অর্থাৎ অনতি বিলম্বে তারা চুপিসারে অবলীলাক্রমে এবং পরিশালিত ভঙ্গিতে ছায়ার আকারে সেখানে এসে হাজির হয় নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স তারা এখন সেই শান্ত ভদ্র নম্র প্রাণী আর নেই হু অ্যান আওয়ার এগো ওয়ে আর মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক যারা এক ঘন্টা আগে দুধ এবং মাছের জন্য ম্যাও ম্যাও করছিল দে আর নাও গ্রিম ফাইটার্স তারা এখন লড়াকুতে পরিণত হয়েছে ওকে অর্থাৎ তারা যেন এখন ভয়ঙ্কর লড়াকু ঠিক আছে একনিষ্ঠ যোদ্ধাতে পরিণত হয়েছে নেক্সট প্যারা জাস্ট থিঙ্কস হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিস লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়ার্স শুধু ভেবে দেখো তো তুমি তোমার জীবনকে যতটা উপভোগ করো তার থেকে কতটা উপভোগ করে এই বেড়ালটা অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু এবং তারা খেলেও অর্থাৎ খেলাও করে অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সুবারবান ব্যাক ইয়ার্ডস যখন তারা তাদের বয়স বাড়তে থাকে তখন তারা শহরতলির সেই উঠোনগুলোতে ওকে অর্থাৎ শহরতলির সেই উঠোনগুলোতে গিয়ে বা বাইরের যে শহরতলি যে খিড়কির বাইরে উঠোনগুলো তার সেগুলোতে তারা খেলতে যায় দিস ব্যাক ইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস যেই উঠোনগুলো তোমার কাছে সবসময় অনাকর্ষণীয় ওকে সেইগুলোতে আর টু দেম দ্য হান্টিং গ্রাউন্ডস হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স দ্যান কিং আর্থার্স নাইটস হ্যাভ ইভার হ্যাড
ওকে, অর্থাৎ সেই স্থানগুলোতেই তারা কি করে, সেগুলো তাদের শিকার ক্ষেত্র, এবং তারা যে দুঃসাহসিক অভিযানটা সেখানে চালায় তা রাজা আর্থারের যে যোদ্ধারা বা নাইটসদের থেকেও বীরত্বপূর্ণ। ওকে, অর্থাৎ কিং আর্থারের নাইটস গুলোর যে অ্যাডভেঞ্চার তার থেকেও বেশি অ্যাডভেঞ্চার এদের। ওকে, নেক্সট, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রেপ্রোস, রেপ্রোস মানে ব্লেম, দোষারোপ করা, এটা এই বলে দোষারোপ করা হয় যে এগেনস্ট ক্যাট, ওকে, বেড়ালদের বিরুদ্ধে এটা বলে দোষারোপ করা হয় দ্যাট দে আর মোর ফন্ড অব দেয়ার হোম দ্যান দ্য পিপল ইন ইট, অর্থাৎ বাড়িতে বসবাসকারী লোকেদের থেকেও বাড়িটাকে বেড়ালরা বেশি পছন্দ করে, এটা বলে বেড়ালদের বিরুদ্ধে দোষারোপ করা হয়, অর্থাৎ বেড়ালের বিরুদ্ধে এটা বলে দোষারোপ করা হয় যে বাড়িতে বসবাসকারী লোকের থেকে বাড়িটা বেড়ালের কাছে বেশি প্রিয়। ওকে, ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বাভাবিকভাবে বেড়াল তার জায়গাটাকে বা তার বাড়িটাকে সে ছাড়তে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হার ফ্রেন্ডস আর, অল হিজ ফ্রেন্ডস আর, সেই জায়গাটা যেখানে তার সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে, অ্যান্ড হোয়ার হি নোস এভরি ল্যান্ডমার্ক, যেখানকার প্রত্যেকটা ভূমিচিহ্ন সে চেনে বা ভূবৈচিত্রগুলো সে চেনে। এক্সাইল ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, নতুন জায়গায় গেলে, নির্বাসিত হলে বা নতুন জায়গায় গেলে তাকে নতুন করে সে জায়গার ভূগোলটা জানতে হবে, অর্থাৎ অলিগুলিগুলো জানতে হবে। ওকে, অর্থাৎ পেছনে উঠোন টুঠোন গুলো এগুলো সম্পর্কে তাকে জানতে হবে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট, ইফ অ্যালাউড উইল স্টে এট দ্য ওল্ড হাউস, ওকে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, তাই পরিবার যখন অন্য কোথাও চলে যায় বা অন্যত্র চলে যায়, যদি অনুমতি দেওয়া হয় বেড়ালটা তাহলে সেই পুরনো বাড়িতেই থেকে যায় এবং নতুন ভাড়াটিয়েদের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়, মানিয়ে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হোয়াই হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, ওকে, অর্থাৎ সে কি করবে তখন, সে তাদেরকে প্রতিপালনের একটা সুযোগ করে দেবে, অর্থাৎ সে সেই বাড়ির নতুন টেনেন্টস গুলোকে কি করবে, নিজেকে প্রতিপালনের একটা সুযোগ করে দেবে, আর সে নিজের মতো তার জীবনটাকে উপভোগ করে চলবে। ওকে, তাহলে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ইউনিট 3, কাম টু দ্য এক্সারসাইজ অফ দ্য সেম ইউনিট। ওকে, এক্সারসাইজ 7 এ, এক্সারসাইজ 7 এ কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ওকে, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলো পূরণ করবার জন্য তোমাদেরকে যথোপযুক্ত উদাহরণটি বা উত্তরটি বা বিকল্পটি বেছে নিতে হবে। ওকে, এই নাম্বারে বলেছে দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, অ্যান্ড দ্য অপশনস আর 48 নাম্বার 2 40 48 নাম্বার 3 ব্যাক ইয়ার্ড নাম্বার 4 শিপ ইয়ার্ড, ওকে, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নাম্বার এ ব্যাক ইয়ার্ড, ওকে, এ নাম্বারে উত্তর হবে ব্যাক ইয়ার্ড, দ্যাট ইজ নাম্বার 3, অপশন নাম্বার 3, ওকে, অপশন নাম্বার 3 তে যে ব্যাক ইয়ারটা রয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। ওকে, নেক্সট নাম্বার বি, নাম্বার বি তে কি বলা হয়েছে, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এম্পটি, বেড়াল লাফিয়ে ওঠে, কোথায় ওঠে, একটা ফাঁকা কিসের শেড, ওকে, দ্য অপশনস আর রুম আছে, শেড আছে, ফ্লোর আছে, করিডোর আছে, দ্যাট ইজ শেড। নাম্বার সি, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, নতুন জায়গায় গেলে বেড়ালকে নতুন করে জানতে হবে, কি জানতে হবে, এ নাম্বার এক নাম্বার রয়েছে হিস্ট্রি, দুই নাম্বার রয়েছে ম্যানার্স, নাম্বার থ্রিতে রয়েছে কালচার, নাম্বার ফোরে জিওগ্রাফি, ওকে, তো দ্যাট ইজ দ্য অ্যান্সার নাম্বার ফোর, জিওগ্রাফি, নতুন করে তাকে ভূগোলটা জানতে হবে নতুন জায়গায়। ওকে, এইবার নাম্বার এইটে এসো, নাম্বার এইটে কি বলা হয়েছে, দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তোমাদেরকে পাঠ্য থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। ওকে, এ নাম্বার রয়েছে হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট, যখন পরিবার আগুনের পাশে এসে জড়ো হয় তখন বেড়াল কি করে, নাম্বার এ ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, অর্থাৎ তোমরা ড্যাশের মধ্যে বসিয়ে দেবে, ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। ওকে, নাম্বার বি তে আছে দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পাউস, অ্যান্ড তার মাথাটাকে কোথায় থাবাগুলোর কাছে নিচু করে এবং কি করে, সেন্স অ্যাক্রস এ কল টু হিজ কিনডার্স, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলোকে একটা ডাক পাঠায়। ওকে, নাম্বার সি তে রয়েছে ক্যাট ক্যাটস গো ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাক ইয়ার্ডস অ্যাজ, ওকে, অ্যাজ দে গেট ওল্ডার, যখন তাদেরকে বয়স হয়ে যায়, তারা যখন বৃদ্ধি প্রাপ্ত হয় তখন। ওকে, নাম্বার 9, এক্সারসাইজ 9, ওকে, কি বলা হয়েছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তোমাদেরকে পাঠ্য থেকে তথ্য নিয়ে তোমাদেরকে চার্টটা ফিল আপ করতে হবে। এক নম্বরে কজে রয়েছে, দেখো, এ নম্বরে দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, বেড়ালের প্রচুর শত্রু রয়েছে, এফেক্ট, তাহলে আমরা ফলের ঘরে লিখবো, কি লিখবো, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, ওকে, আই রিপিট দ্য অ্যান্সার, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি,
ওকে নাম্বার বি এফেক্টে রয়েছে দ্য ক্যাট স্ট্রেসেস হিমসেলফ এ ফিউ টাইমস তার কজে কি হবে টু সি এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার ওকে টু সি এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার নাম্বার সি দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক ওকে বেড়াল তার প্রত্যেকটা বন্ধু বান্ধব এবং অলিগলিগুলো চেনে ফলে কি হবে হি ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি হি ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি ওকে কাম টু নাম্বার টেন এবার নাম্বার টেনে তোমাদের একটা জিনিস আছে দেখো সেটা হচ্ছে দ্যাট ইজ স্প্লিট আপ স্প্লিট আপ মানে তোমাদেরকে বাক্যগুলো ভাঙতে হবে ওকে অর্থাৎ দ্যাট ইজ দ্য অপোজিট অফ জয়েনিং ওকে অর্থাৎ জয়েনিং এর বিপরীত এটি তাহলে তোমাকে প্রথমে বলা হয়েছে দে পোস্টপন্ড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ তারা তাদের যাত্রাটা স্থগিত রেখেছিল যেহেতু অনুষ্ঠানটা স্থগিত রাখা হয়েছিল তাহলে দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ এটা একটা সেন্টেন্স আর একটা হবে দে পোস্টপন্ড দেয়ার ভিজিট ওকে নাম্বার বি তে বলা হয়েছে হ্যাভিং ফর দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস তাহলে হি ফর দ্য ব্যাটেল একটা সেন্টেন্স নেক্সট সেন্টেন্স হবে হি রিটার্ন ভিক্টোরিয়াস ওকে নাম্বার সি তে বলা হয়েছে হি পোর্ড সাম ওয়াটার ইন্টু দ্য গ্লাস অ্যান্ড ড্র্যাঙ্ক ইট ওকে তাহলে হি পোর্ড সাম ওয়াটার ইন্টু দ্য গ্লাস এটা একটা মিনিংফুল সেন্টেন্স আর একটা হি ড্র্যাঙ্ক ইট নেক্সট বলা হয়েছে হি ওয়াজ অ্যাফ্রেড লিস্ট হি বি প্রুভড গিল্টি ওকে তাহলে হি মে বি প্রুভড গিল্টি হি ওয়াজ অ্যাফ্রেড অফ ইট ওকে নাম্বার ইলেভেন অর এক্সারসাইজ নাম্বার ইলেভেন ইলেভেনে কি বলা হয়েছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স ওকে তোমাকে এক বাক্যে পরিণত করতে হবে দ্যাট ইজ তুমি সিম্পল করতে পারো কমপ্লেক্স করতে পারো কম্পাউন্ড করতে পারো জাস্ট তোমাকে একটা বাক্যে পরিণত করতে হবে ওকে এই নম্বরে বলা হয়েছে হি ইজ ওয়াইজ হি ইজ ব্রেভ ওকে দ্য অ্যান্সার ইজ হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ ওকে নম্বর বিতে বলা হয়েছে মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস ফার্স্ট অফ দ্য হাউস ইজ বাই দ্য রিভ My grandfather lives in a house which is by the river. My grandfather lives in a house which is by the river. Number C. I got a new book. I felt happy. Getting a new book. I felt happy. Okay. Getting a new book. I felt happy. Number D. Muskan is sick. She could not attend the function. Muskan is sick. So, she could not attend the function. Okay. 12. Exercise 12 writing activity তে কি বলা হয়েছে suppose you are the secretary of a club which has decided to open a library write a notice within 100 words to the members of your club inviting them to actively join this program by donating books for the library okay বলছে যে ধরো তুমি তোমাদের ক্লাবের একজন সেক্রেটারি এবং তোমাদের ক্লাব একটা লাইব্রেরি ওপেন করতে চলেছে এবং সেই লাইব্রেরিতে বই কেনাবার জন্য তুমি তোমার সদস্যদের অর্থাৎ ক্লাবের সদস্যদেরকে অনুরোধ করো তারা যেন বই দান করে ওকে তাহলে নোটিশ প্রথমে আমরা নোটিশ লিখে নেব তারপরে টাইটেল দেবো নোটিশটা ডোনেশন অফ বুকস ফর দ্য লাইব্রেরি ওকে লেফট হ্যান্ড সাইডে লিখবো নাম্বার অর্থাৎ নোটিশ নাম্বারটা কত সেটা লিখবো রাইট হ্যান্ড সাইডে লিখবো ডেটটা অর্থাৎ নোটিশটা আমরা কবে পাবলিশ করছি বা নোটিশটা আমরা কবে হ্যাং করছি সেই হিসেবে ওকে তারপরে লেখা শুরু করব অল দ্য মেম্বার্স আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার সবুজ সংঘ হ্যাজ ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি টু হেল্প দ্য স্টুডেন্টস অফ আওয়ার লোকালিটি স্পেশালি দ্য পুয়ার স্টুডেন্টস অফ দ্য লোকালিটি ফুটস্টপ ওকে ইউ আর অ্যাওয়ার দ্যাট দেয়ার আর মেনি ফ্যামিলিস হু আর আনএবল টু পারচেস বুকস for their children in the locality. We hope it will help them in their studies and the people who want to develop the habit of reading. Full stop. But unfortunately, the club is unable to purchase all the books at a time. Therefore, the members of our club are requested to donate books to the library so that we can start our journey towards the storehouse of knowledge. Okay, right hand side যে কোনো একটা নাম লিখবে তোমরা আমি তন্ময় সরকার লিখেছি সেক্রেটারি সবুজ সংঘ অর্থাৎ ক্লাবের নামটা তোমরা দিয়ে দেবে ওকে তাহলে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট অন লাইক বাটন
Okay, and share it with your friends. If you are new to my channel, hit on subscribe button and press the bell icon to get the latest notification. Thank you for watching the video. Have a good day. Tata.